আমার চ্যানেলে ঢোকার জন্য ধন্যবাদ। আজকে আমি দেখাবো কিভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে হয়। এর জন্য প্রথমে প্লে স্টোরে ঢুকতে হবে। প্লে স্টোরে ঢোকার পর ফেসবুক ভিডিও ডাউনলোড লিখে সার্চ করলে আমরা তলার দিকে দেখলে অনেক কিছু আমরা অ্যাপ দেখতে পাব। তার মধ্যে এখানে দেখবো HD ভিডিও ডাউনলোড ফর ফেসবুক, এই অ্যাপটাকে আমি সাজেস্ট করব। এই অ্যাপটা অনেক ভালো, ব্যবহারের জন্য অনেক ভালো, এবং এটা HD ভিডিও ডাউনলোড হয়। এর জন্য এটা তাহলে কী করতে হবে, আমাদের ডাউনলোড করতে হবে। এখানে দেখবো এবার ইনস্টল করতে হবে, ইনস্টল করতে একটু সময় লাগবে, ডাউনলোড হতে 16 MB অ্যাপ এখন ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে, এরপর ইনস্টলিং হচ্ছে, এটা হতে একটু সময় লাগছে। ডাউনলোড হয়ে গেছে, এবার দেখো এখানে ওপেন করতে হবে। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখা যাচ্ছে, তারপরে এখানে দেখো অনেক কিছু আছে, এগুলো এলাও করে নিতে হবে। তারপরে এখানে আছে ব্রাউজ ফেসবুক, এই ব্রাউজ ফেসবুকে টাচ করতে হবে। টাচ করার পরে দেখো ওখানে এসছে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার বা পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করে আমি দেখিয়ে দিচ্ছি আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে। এর জন্য আমি এখানে আমার লগ ইন আইডি দিচ্ছি, এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করছি। আমার আইডি গোপন রাখার জন্য এরকম কালো রং দিয়ে ঢেকে দিয়েছি। লগ ইন করার পরে আমার ফেসবুকে লগ ইন হয়ে গেছে, আমার সম্পূর্ণ পেজ লগ ইন হয়ে গেছে। এখানে এবার ভিডিও দেখতে হবে, কোন ভিডিওটা ডাউনলোড করব সেটা খুঁজে বার করতে হবে। এখানে কোনো ভিডিও নেই, তাহলে আমাকে সহজে ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে, এখানে ফেসবুকের সার্চ অপশনে গিয়ে, ভিডিও লিখে, সার্চ করলে, আমরা অনেক ভিডিও পেয়ে যাবো। এখানে দেখবো অনেক কিছু ভিডিও আছে, আমি এই ভিডিওটা ডাউনলোড করার যে প্রথম ভিডিওটা রাহুল রাহুলের যে ভিডিওটা আছে এটা আমি ডাউনলোড করছি। তার জন্য কিন্তু ওটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এবার যে তীর চিহ্নটা আছে এখানে টাচ করলে ভিডিওটা অটোমেটিক ডাউনলোড হতে শুরু করবে। দেখো ওখানে যে ডাউনলোড কোয়ালিটি ডাউনলোড করবে, HD ডাউনলোড, আমি এখানে HD ডাউনলোডটা ক্লিক করছি। ক্লিক করলে এখানে ভিডিওর, এখানে দেখো ভিডিওর নামটা চলে এলো, তুমি এটা রাখতে পারো, আবার নিজস্ব কোনো নাম দিতে পারো। আবার এখানে ডাউনলোড অপশন টাচ করলে ডাউনলোড হতে শুরু করে যাবে। ডাউনলোড, এখানে ডাউনলোড কমপ্লিট দেখাচ্ছে, তাহলে এটা ডাউনলোড হয়েছে কিনা সেটা চেক করার জন্য কি করতে হবে, MX প্লেয়ার গিয়ে আমরা দেখবো। MX প্লেয়ারে আমি ঢুকে নিচ্ছি, MX প্লেয়ারে ঢোকার পরে HD FB ডাউনলোডার এখানে ঢুকতে হবে। ঢোকার পরে দেখো ওখানে ভিডিওটা দেখা যাচ্ছে, দেখো এই ভিডিওটা এখানে আছে, এই ভিডিওটা একটা চালিয়ে নিই। আমার চ্যানেলে ঢোকার জন্য ধন্যবাদ।